हेलो एवरीवन, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। आज के मंगलवार, एखन बिकेल 5:30 बजे, अनेक दिन पर आमरा सबाई मिले छादे एसेछि स्पेशली हिरक के निये। एक सप्ताह पर গত মঙ্গলবার আমার পায়ে লেগেছিল, আজকে আরেক মঙ্গলবার, মানে এক সপ্তাহ পরে আমি ছাদে এলাম। এর আগে দোতলায় এসেছি, কিন্তু ছাদে আমরা চারজনে এই প্রথম। আমি ওদের সঙ্গে একটু খেলছিলাম, কিন্তু এত গরম লাগছে। আর সকাল থেকে বৃষ্টি হয়েছে না এই কদিন, এখন মাটি পুরো ভিজে আছে। এবার রোদ উঠেছে, পুরো মাটি থেকে ভাপ উঠছে, আর আমাদের গলত ঘর্ম অবস্থা। তোমাদের সাথে কথা বলছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তো একটুতেই ঘেমে যাই, আরো ঘামতে শুরু করে দিয়েছি। আর আজকে এই গরমে কিন্তু আমরা আজকে লাঞ্চে খেয়েছি গরম একদম পাতলা খিচুড়ি। আজকে হিরক আমাকে বলেছিল যে আজকে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট কিন্তু তাই বলে, দুপুরে তাই দেখিয়েছিল, দুপুরের দিকে হালকা বৃষ্টির চান্স ছিল, কিন্তু হবে না আমি কোত্থেকে জানবো বলো। তাই মামনি বললো কি করবো, আমি বললাম সেই ভাত ডাল তরকারি আবার সেই করতে হবে, চলো মামনি এমনি চালে ডালে করে দিই, পাতলা করে একদম মশলা ছাড়া সেটাই করে দিই। তো সেটাই করেছিলাম, ঠাকুরকেও দিয়েছিলাম, মঙ্গলবার তো জানোই ঠাকুরকে আমাদের দেওয়ার থাকে সেইটা, তার সঙ্গে মিক্স ভেজ, হ্যাঁ পাঁচমেশালি ওই তরকারি আর একটু ভাজা ভুজি করেছিলাম, এইসবই খাওয়া দাওয়া আজকে হয়েছে। একটু বৃষ্টি হলেই জিনিসটা জমে যেত, কিন্তু বৃষ্টির বদলে মানে ঘাম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ সত্যি তাই। আর আজকে আমাদের কিন্তু কলা পাড়ানো হয়েছে গাছ থেকে। আমি তোমাদের আগে ব্লগেই বলেছিলাম যে কলাটা একটু হলুদ হলুদ হয়েছে, তাই মামনি বললো আজকে কলাটা নামিয়ে নে, তো আজকেই কলাটা নামানো হয়েছে। আর ঐশি আবার আজকে আমাদের গাছের একটাই পেয়ারা হয়েছে, সেটাও পেরেছে। না পেয়ারা অনেক কটাই হয়েছে, ওইটা বেশ মানে ডাসা পেয়ারা হয়ে গেছে, তো ওইটা আজকে ঐশি পেরেছে। এইসবই আজকে সকাল থেকে হয়েছে, আমরা তাই জন্য আর সকাল থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আরও একটা কারণে, সেটা হচ্ছে তোমাদের সাথে একটা স্পেশাল মেমোরিজ শেয়ার করব, মেমোরিজ আমরা শেয়ার করব আজকে, সেই জন্য আর সকাল থেকে আজকে আর কিচ্ছু তোমাদের দেখাইনি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন ওরা একটু খেলাধুলা করে নিক, ওম আবার 6টার সময় পড়তেও চলে যাবে, তাই জন্য ওরা পাশের বাড়িতেই পড়া, আজকে আমার এক্সারসাইজ হবে না, ওই জন্য ওরা একটু খেলাধুলা করে নিক, তারপর যখন নিচে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যা গরম পড়েছে, আজকে নিচে গিয়ে ঠান্ডা ঠান্ডাই কিছু খেতে হবে। হ্যাঁ আজকে ট্যাং, আজকে ট্যাং খাওয়ার দিন। ওম চলে গেল পড়তে, আর আমরাও এবার নিচে যাব, গরমে আর পারা যাচ্ছে না। তার মধ্যে যাও বা একটু হাওয়া দিচ্ছিল, এখন সেই হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, আবার একটু মেঘও দেখেছিল, কিন্তু সত্যি বৃষ্টি হবে, পুরোই গুমোট হয়ে আছে। তার মধ্যে আবার পৃথা আর ঐশি দুজনে মিলে কি শর্ট ভিডিও করছে, আবার ইনস্টাগ্রামে এখন খুব ট্রেন্ডিং রান অ্যাওয়ে, যে গানটা বেরিয়ে মানে বেরিয়েছে ইনস্টাগ্রামের জন্য, এটা তো অনেক আগের গান, কিন্তু এইটা এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং। তো আমার আর ঐশীর এটা খুব করার ইচ্ছে ছিল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, ওইটাই আমাদের খুব ভালো লাগছিল। তো আমি এরকম জন্য কষ্ট করে বললাম, আমি ভাবলাম যে এই গরমে বলে মাথাটাই খারাপ হয়ে গেছে ওদের, আমি আর ঐশীর জন্য একটু করলাম আর কি। চলো নিচে চলো, আর পারা যাচ্ছে না, পারা যাচ্ছে সত্যি, দেখো না আমার জামা টামা পুরো ভিজে গেছে, এক ফোঁটা হাওয়া দিচ্ছে না, এক ফোঁটা না। দেখো হঠাৎ করে নিচে যাওয়ার আগে এইখানে দেখছি ওই দিকটায় বেশ মেঘ করে এসেছে, একটু বৃষ্টি হলে না ভালো, সত্যি আজকে বৃষ্টিটা খুব দরকার, খুব দরকার, খুব গরম, মানে এখন গুমোট হয়ে গেছে, তো মনে হচ্ছে ওইটা ওই মেঘের জন্যই গুমোটটা হয়েছে, ওই দিকটা পুরো কালো মেঘ মতো হয়ে আসছে। আমরা নিচেই চলে গেছিলাম, নিচে গিয়েই দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, আর ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, ওই জন্য আবার উপরে চলে এলাম হাওয়া খেতে, প্রচুর হাওয়া দিচ্ছে,
যা গরমটা লাগছিল সত্যি, হঠাৎ করে ঘামটাও উধাও হয়ে গেল, মানে এই ঘামছিলাম কিছুক্ষণ আগেই আর এখন পুরো ঘাম চলে গেল। আমি পুরো আমার চুলটুল ভিজে গেছিল, আমি তাই ভাবলাম একটু চুলটা খুলে একটু শুকিয়ে নি। সত্যি বরফ দিয়ে খাও, প্রাণ জুড়িয়ে যাবে। আর বাইরে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, মেঘটা কেটে গেছে, মেঘটা এখন নেই। ওপরে দেখলাম গিয়ে হাওয়াটা খেলাম একটু, কিন্তু ভাবলাম একটু যদি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলো না, মেঘটা কেটে গেল, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। মানে বিভৎস গরমটা এখন নেই, এখন আরাম। আর আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা আমাদের মানে বলতে পারি মেমোরিজটা শেয়ার করব, সেটা হলো ঐশীর ফার্স্ট ট্রিপ, ঐশীর ফার্স্ট ট্রিপ আর আমাদের চারজনের ফার্স্ট ট্রিপ। কারণ আগের তোমাদেরকে দেখালাম ওমের সাথে আমাদের ফার্স্ট ট্রিপ, তো ঐশী তখন বললো আমার সাথে ওটা শেয়ার করো আগে। আমি বললাম ঠিক আছে, তাহলে নেক্সট তোর সাথে আমরা যেখানে গেছিলাম সেটাই শেয়ার করব, তারপরে আস্তে আস্তে সব শেয়ার করব। তো আজকে ঐশীকে নিয়ে আমরা যেই ট্রিপটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার হবে। আর সেটা কিন্তু আমরা গেছিলাম হচ্ছে রাঁচিতে। রাঁচিতে অ্যাকচুয়ালি আমার বাস্তব বোন থাকে, হিরকের ওই একটাই বোন, একটাই বোন, ওই মাসির মেয়ে, যেই মাসিকে তোমরা দেখেছো। হ্যাঁ, আমার মাসির শাশুড়িকে। তো ওদের বাড়িতেই আমরা গেছিলাম প্রথম ঐশীকে নিয়ে। হ্যাঁ, আর সেটাই আমাদের ফার্স্ট ঘোরা ঐশীকে নিয়ে। আর ঐশী তখন আমাদের চারজনের আর কি। হ্যাঁ, চারজনের। আর ঐশী তখন কিন্তু সাত মাস না, সাত মাস ছিল না, ডিসেম্বর হয়েছে। হ্যাঁ, আমরা আগস্টে গেছিলাম, ওই আট মাস আর কি। হ্যাঁ, ওই আট মাস মতো, আট মাস মতো ঐশীর তখন বয়স ছিল। আর ঐশী কিন্তু ছোট থেকে একটু মানে সর্দি কাশিতে ভুগতো আর কি। আর ওইখানে গিয়ে ঐশীর হয় হচ্ছে, কিন্তু না ছোট থেকে এটা বলবো, ছোট থেকে ওম সর্দি কাশিতে খুব ভুগতো। হ্যাঁ, আর ঐশী কিছুই কোনো প্রবলেম করেনি, কিন্তু ফার্স্ট ওইখানে গিয়েই আমরা ফার্স্ট দিন আমরা জুতে গেছিলাম। হ্যাঁ, তো চিড়িয়াখানা বেড়াতে গেছিলাম ওখানে। তো ওখান থেকে আসার পরেই ঐশীর হাঁচি হাঁচি, তারপরে দেখলাম হঠাৎ মানে খুব জ্বর এসে গেছিল। হ্যাঁ, তো আমার নন্দাই যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো তখন আমার নন্দাই আর ডাক্তার চেনা জানাই ছিল, আর ওরাও ওর মেয়েকে দেখাতো, তো সেখানে আমাদের নিয়ে গেছিলো। তারপর ওখানে বলেছিল ওর ধুলো থেকে খুব অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। হ্যাঁ, সেটা একটু আমার আছে ডাস্ট অ্যালার্জিটা, তো ওইখানে প্রথম আমরা জানতে পারি যে ঐশীরও ডাস্ট অ্যালার্জি। তো ঐশীর তখন খুব জ্বর এসে গেছিলো, আমরা ওখানে কত তিন চার দিন মতো ছিলাম, কিন্তু জ্বর এসেছিল। এবং কিন্তু জ্বর আসলে ঐশীও মানে ওমের মতো খুব মানে কি বলবো, আমাদেরকে মানে হ্যাঁ স্ট্রং, আমাদেরকে মানে জ্বালাইনি খুব একটা। যখন জ্বর আসতো একটু কাঁদতো, জ্বরের ওষুধ খেতো, আবার শুয়ে পড়তো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তো দিয়েছিল ডাক্তার, তো আমরা অ্যান্টিবায়োটিকও খাইয়েছিলাম, আর ডাক্তার বলেছিল কোনো ব্যাপার না, তোমরা নিয়ে বেরোতেও পারো। তো আমরা ভেবেছিলাম বেরোবো না, তো একদিন আমরা বেরোইনি, কিন্তু তারপরে আমরা বেরিয়েছিলাম, ঐশী একটু স্টেবল হয়ে গেছিলো যেহেতু অ্যান্টিবায়োটিকটা পড়ে গেছিলো। তারপর ওখান থেকে আসার পরে তো আমি এখানে যেই ডাক্তার দেখাই তাকে তো দেখিয়েছিলাম, সেও বলেছিল যে ওর অ্যালার্জিটিক একটু ডাস্টে একটু প্রবলেম আছে। কিন্তু তারপরে যে আমরা ঘুরেছি, তারপর ঠাকুরের কৃপায় ওর কিন্তু এরকম কোনো প্রবলেম হয়নি, যদিও আমরা মাস্ক তখন পরিয়ে নিতাম। আমরা যেটা প্রিকশন নিয়েছিলাম সেটা হচ্ছে, তারপর থেকে আমরা যেখানেই বেড়াতে গেছি না কেন, ঐশীকে প্রত্যেকটা জায়গায় আমরা মাস্ক পরিয়ে নিয়ে গেছি, তো যে কারণে কিন্তু কোনো রকম ওর মানে ওই প্রবলেমটা আর হয়নি। হ্যাঁ, আর ডাক্তার বলেছিল যে এটা অনেক সময় হয়, আবার যত বড় হবে আস্তে আস্তে হয়তো এটা কেটেও যেতে পারে, তো তোমরা সেটা লক্ষ্য রেখো। তো ঠাকুরের কৃপায় আর সেরকম কোনো প্রবলেমে পড়তে হয়নি, কিন্তু ফার্স্ট ঐশীকে যেখানে ঘুরু ঘুরু করতে নিয়ে গেছিলাম তখন ঐশীর একটু প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা এখন ছবিগুলো দেখতে থাকো। হ্যাঁ,
এই হলো ঐশীর প্রথম ট্রেনে ওঠা। আর এখানে ডেট আর টাইমটা না তোমরা একটু ইগনোর করো, ওটা গন্ডগোল আছে। রাঁচি ট্রিপের প্রথম দিনকে আমরা ঘুরতে গেছিলাম চিড়িয়াখানা। চিড়িয়াখানাটা তো শহর থেকে একটু দূরে, তাই জন্যে আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। এটা সেখানকারই ছবি। এই হলো আমার বোন ভগ্নিপতি আর ওদের মেয়ে মোম, ঐশীর থেকে 5 মাসের বড়। এই ছবিগুলো সব চিড়িয়াখানার মধ্যে তোলা হয়েছিল। আর রাঁচির চিড়িয়াখানা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়। আমাদের ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছিল। রাঁচির চিড়িয়াখানায় হাতিগুলো কিন্তু সব খোলা থাকে, ওখানকার পোষা। ওখানে কেউ যদি পয়সা দেয় তখন হাতিগুলো সুর তুলে আবার নমস্কার করে। ওখানে চিড়িয়াখানায় না আমরা বাঘ, ভাল্লুক, হরিণ, পাখি অনেক কিছু দেখেছিলাম, কিন্তু তার ছবি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পরদিন ঐশীর শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য সকালের দিকে আমরা আর কোথাও যাইনি। বিকেলবেলা আমরা গেছিলাম কাঁকে ড্যাম, আর ওখানে রক গার্ডেন আছে একটা খুব সুন্দর, সেই দুটো জায়গায় ঘুরতে। আমার এই একটাই ননদ, আর আমার ননদ কিন্তু একদম আমার সাথে বন্ধুর মতো। আর ওম এই রক গার্ডেনে গিয়ে খুব আনন্দ পেয়েছিল। ওখানে অনেক কিছু খেলার ছিল যেটা ওর ভীষণ ভালো লেগেছিল, দোলনা চড়েছিল, তারপরে চিড়িয়াখানাতেও ও খুব এনজয় করেছিল। কিন্তু ঐশী তো খুবই ছোট, অত কিছু ওর বোঝার তখন ক্ষমতা নেই, তো এমনিই ও আমাদের সাথে ঘুরেছিল। তবে ওর বয়সী যেহেতু মোম ছিল, তাই মোমের সাথে ও খুব এনজয় করেছিল। ঐশীর বেশিরভাগ ছবি তোমরা আমার কোলে ঐশীকে দেখতে পাবে, কারণ ঐশী তখন কিন্তু আমার ন্যাওটা ছিল, তখন অত বাবার কাছে যেত না। পরদিন সকালে ঐশীর শরীরটা মোটামুটি ভালোই ছিল, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জোনা ফলস ঘুরতে। জোনা ফলসে নামার আগে ওখানে ওপরের একটা গ্রামে আমার ভগ্নিপতি রুটি আর দেশি মুরগির ঝোল অর্ডার করে দিয়ে গেছিল। তো ওরা রান্না করে আমাদের ফলসের সামনেই দিয়ে গেছিল, আর ওখানে একটা ছাউনির তলায় আমরা বসে বসে দারুণ এনজয় করেছিলাম। রাঁচিতে কিন্তু ফলস এনজয় করার জন্য বর্ষাকালটাই বেস্ট। আমরা এরকম অগস্ট সেপ্টেম্বরে গেছিলাম, ওই জন্য আমরা ভরপুর জল পেয়েছিলাম আর খুব এনজয় করেছিলাম। এই দেখো আমরা এখানে লাঞ্চ করছি, আর জোনা ফলসে কিন্তু ঐশী পুরোটাই মোটামুটি আমার সাথেই ছিল, কারণ প্রচুর সিঁড়ি দিয়ে নেবে নিচে যেতে হয়, যেটা পিতার পক্ষে আর সম্ভব ছিল না। ওই জন্য আমিই ওকে একদম প্রথম থেকে শেষ অবধিই আমার সাথে ছিল। পরদিন আমাদের বাড়ি ফেরার পালা, আর আমাদের কিন্তু এটা একটা ছোট্ট 3-4 দিনের ট্রিপ ছিল, যেখানে আমরা খুব এনজয় করেছি। বিশেষ করে 3টে বাচ্চাকে নিয়ে আমরা খুব এনজয় করেছি। ঐশী দেখো বাঁকে উঠে খুব হাসছে, ও দাদা ভাইয়ের মতো সেই থেকে বাঁকে চড়তে খুবই ভালোবাসে। আর ওম তো জানো স্পাইডারম্যানের ফ্যান, ওম স্পাইডারম্যান হয়ে বাড়ি ফিরছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর আমাদের ওল্ড মেমোরিজ শেয়ার করতে করতে আমাদের কিন্তু ট্যাঙ্ক খাওয়া শেষ হয়ে গেল। ঐশী এখন লড়াই চালিয়ে যাচ্ছে। ঐশী বলছে না, ঐশী বলেছে আমি একটু আরাম করে ধীরে সুস্থে খাচ্ছি, তো একটু সময় লাগে। আর নিজের হ্যাঁ আর নিজের ছোটবেলার ছবি দেখতে দেখছে আর হাসছে, ও হাসছে, ও আবার নিজেই আদর করছে নিজেকে, এমন অবস্থা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, যে আমাদের এই মেমোরিজটা তোমাদের সাথে যে শেয়ার করলাম কেমন লাগলো। আর আমরা আস্তে আস্তে তো সব কিছুই করব, আমাদের ট্রাভেল কিছু মেমোরিজ শেয়ার করব তোমাদের সাথে, ট্রাভেল বিশেষ করে, হ্যাঁ ট্রাভেল রিলেটেড কিছু অফবিট জায়গাও আছে যেগুলো হীরক তোমাদের সাথে শেয়ার করবে। এখন তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা এরপর কোনটা কোন ভিডিও আমাদের আর কি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাও। আমরা দেখো পাহাড়ে বলতে পারো গেছি অরুণাচল, আর হচ্ছে সিকিম আমাদের মোটামুটি ঘোরা, নর্থ আর জায়গাটাই ঘোরা, যদি মানে আননোন ডেস্টিনেশন বা আননোন যে অফবিট ডেস্টিনেশনগুলো আছে সেইগুলো পুরোপুরি আমরা এক্সপ্লোর করিনি। কিন্তু রিনাউন্ড যে ডেস্টিনেশনগুলো আছে বা ইস্ট ওয়েস্ট সিকিম বলো, ওদিকে নর্থ সিকিম বলো, সেগুলো মোটামুটি আমাদের ঘোরা। আর ওদিকে চারধাম ঘোরা গত বছর না তার আগে বছর গেছিলাম 2019-এ আমাদের চারধাম ঘোরা হয়ে গেছে। আর একটা হচ্ছে লাদাখ, লে লাদাখও আমরা ঘুরেছি। আর এই অরুণাচল তো বললাম, এই এইগুলো আমরা পাহাড়ে ঘুরেছি। আর
কিছু তোমার পাহাড় ছাড়াও কিছু অফবিট ডেস্টিনেশনও আছে যেগুলো আমরা ঘুরেছি, তো তোমরা বলো যে নেক্সট আমরা যে ট্রাভেল মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা কোনটা দেখতে চাও, মানে এইগুলোর মধ্যে আপাতত কোনটা দেখতে চাও, তাহলে আমরা সেই রিলেটেড ব্লগগুলোই তৈরি করব। সেগুলো তৈরি করবো ওটা মেমোরিজ হিসেবে তৈরি করবো না, ওটা তৈরি করবো হচ্ছে তোমাদের ফুল ইনফরমেশান দিয়ে, মানে আমরা কোথায় থেকেছিলাম, কিভাবে বুকিং করেছিলাম, কি আমাদের রুট প্ল্যান ছিল, সেগুলো সব কিছুই দিয়ে বলতে পারো। লাদাখ আর চারধাম এই দুটো কিন্তু সব হিরক প্ল্যান করেছিল। হ্যাঁ সব কিছুই, মানে সিকিমের দিকটাও আমারই প্ল্যান করা ছিল, আর অরুণাচলটা আমরা অ্যাকচুয়ালি ওখানে আমরা গেছিলাম আমাদের যে ট্যুর এজেন্ট আছে ওর সাথে, কারণ ওই দিকটা খাবারের খুব প্রবলেম ছিল, আর আমাদের সঙ্গে আরও অনেক ফ্যামিলি গেছিলো, আমাদের বন্ধু বান্ধবরা, তারাও একটু প্রেফার করছিলো যে নিজেরা না গিয়ে কোনো ট্রাভেল এজেন্টের সাথে যাওয়ার, তো সেক্ষেত্রে ওইটা আমরা যাদের সাথে নৈনিতাল গেছিলাম ওদের সাথে অরুণাচল গেছিলাম আমরা। কিন্তু সত্যি কথা বলবো, ট্যুর ট্রাভেলসের সাথে গেলে তো কোনো অসুবিধা হয় না ঠিকই, কিন্তু নিজেরা প্ল্যান করে ঘোরাটা আমার মতে মানে বেস্ট হয়, একটু বেশি ভালো করে ঘোরা যায় আর একটু রিল্যাক্স হবে। মানে ট্যুর ট্রাভেলসের সাথে এই আজকে তুমি একটার একদিনের বেশি এখানে দুদিন থাকতে পারবে না, তোমাকে এই টাইমে বেরিয়ে পড়তেই হবে এরকম, কিন্তু আমাদের হয়তো কোনো জায়গা ভালো লাগলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে এখানে আমরা আর একটা দিন স্টে করে নেক্সট ডে আমরা জার্নি শুরু করতে পারি, মানে এই ব্যাপারগুলো। যেহেতু আমরা দুজনে খুব এক্সপ্লোর করতে ভালোবাসি, আমাদের ঘোরা মানে কিন্তু এরম নয় যে আমরা গেলাম চারটে ছবি তুললাম যা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম যে আমরা এখানে গেছি, আমরা এটা একদমই পছন্দ করি না। একটু রিল্যাক্স করে ঘোরা, ঘোরা মানেই হচ্ছে একটু রিল্যাক্স করে একটু এক্সপ্লোর করে জায়গাটাকে একটু সুন্দরভাবে লোকেদের সঙ্গে মিশো, গল্প করো, একটু দেখা, আমরা ঘোরাটা ঘুরি আর সেইভাবে পছন্দ করি আর কি। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে আমাদের জানিও যে তোমরা নেক্সট কোন মেমোরিজটা দেখতে চাও, তো তোমাদেরকে সেটাই আমরা দেখাবো, যেটা বেশি মানে তোমরা কমেন্টে জানাবে সেটাই হবে, সবই দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো, এখন প্রথম কোনটা দেখাবো সেটা ডিপেন্ড করছে তোমাদের চাওয়ার উপরে। তো আজকের ব্লগটা এখানেই আমরা এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই বাই।